দর্শক, আমরা আপনাদের জিজ্ঞাসিত বিভিন্ন কোশ্চেনের আনসার ধরে আগাচ্ছিলাম। আমাদের আরো কিছু কোশ্চেন রয়েছে যেগুলো আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে জেনে নিব। আমরা আমাদের প্রোগ্রামের এই কিছুক্ষণ পরে হয়তো আমরা প্রশ্নোত্তর পর্ব রাখবো, যে প্রশ্নোত্তর পর্বগুলোর মধ্যে আপনারা ডিরেক্ট আমাদের অতিথির সাথে আজকে কনভারসেশন করতে পারবেন, আপনাদের জিজ্ঞাসিত কোশ্চেনের আনসার দিবেন। তো আমরা আরো কিছু সি এ রিলেটেড ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন গুলো আমরা আজকে স্যারের কাছ থেকে জেনে নিব, এরপরে আমরা হয়তো প্রশ্নোত্তর পর্বের দিকে যাব। ভাই আমরা কি যাব? আর কিছু কোশ্চেন আছে? জি প্লিজ প্লিজ প্লিজ। ওই যে ফার্ম, আমরা ফার্ম রিলেটেড কথার মধ্যে ছিলাম, ফার্ম চুজ করার ক্ষেত্রে আসলে কোন ব্যাপারটা জড়িত? যে আমরা শুনি এ গ্রেডেড ফার্ম, বি গ্রেডেড ফার্ম, নিশ্চয়ই কেউ এ গ্রেড থাকতে বি গ্রেডে যেতে চাইবে না। তো সেক্ষেত্রে আমরা আসলে গ্রেডটা কেন আসছে সেটা একটু যদি বলতেন, আর ফার্ম চুজ করার ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলোর উপর নজর দিব যদি একটু বলতেন প্লিজ। গ্রেড ওই যেগুলা এ ক্যাটাগরি ফার্ম, বি ক্যাটাগরি ফার্ম, রাইট? তো এগুলা তো আসলে এটা কেন করে, এটা মানে কি কি বেঞ্চমার্ক, এটা আসলে আইসিএবি কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়ার বেসিসে ক্যাটাগরি সেট করে, আবার বাংলাদেশ ব্যাংকও কিছু ক্যাটাগরির বেসিসে ফার্মগুলা র্যাঙ্কিং করে। হ্যাঁ, এগুলো হলো, আমি আপনাকে ওইভাবে না গিয়ে আমি একটা এক্সাম্পল দিই, যে ধরেন সারা বিশ্বে ফর এক্সাম্পল মনাশ ইউনিভার্সিটি হলো ফার্স্ট সারা বিশ্বে, এটা আপনি একটা র্যাঙ্কিং দেখলেন, ঠিক আছে? আবার আরেকটা র্যাঙ্কিং দেখলেন, এমআইটি হলো সারা বিশ্বে ফার্স্ট, কন্ট্রাডিক্টরি। তো এখন আপনাকে ফার্স্টে চলে যেতে হবে ক্রাইটেরিয়া অফ বেঞ্চমার্কিং দা র্যাঙ্কিং অফ দ্য এক্সপার্ট। কখনো হতে পারে নাম্বার অফ স্টুডেন্টস অ্যাকোমোডেশন ইন দ্য ইউনিভার্সিটি, কতজন ছাত্রকে ওরা অ্যাকোমোডেট করেছে লেখাপড়ার ক্ষেত্রে, এটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে হতে পারে। আবার কখনো কখনো চারটা র্যাঙ্কিং এর মধ্যে থাকতে পারে, যে কারা কোথায় জব করতেছে, সরি, কারা ক্যারিয়ারে সাকসেসফুল এই স্টুডেন্ট গুলো। আবার আরেকটা ক্রাইটেরিয়া থাকতে পারে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, থিসিস, কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, কন্ট্রিবিউশন টু দ্য ওয়েলবিং অফ দ্য ইউনিভার্স। তো এগুলা বিভিন্ন ক্রাইটেরিয়াতে এই র্যাঙ্কিং গুলো করা। তো আপনাকে ওই যে ফার্স্টে যেটা বললাম, যে ফার্ম চুজের ক্ষেত্রে আপনি সিনিয়রদের সাথে কথা বলবেন, যারা কর্পোরেট সেক্টরে আছেন এই ব্যাকগ্রাউন্ড থেকে তাদের সাথে কথা বলবেন, বিভিন্ন ফার্মে যারা আছেন তাদের সাথে কথা বলবেন, যা আপনার পরিচিত কেউ না কেউ তো অবশ্যই কোনো একটা কোম্পানির টপ লেভেলে থাকবেন, যারা রিক্রুটমেন্ট করেন তাদের সাথে কথা বলবেন, যে কিরকম ফার্ম, ফার্ম চুজের ক্ষেত্রে কোথা থেকে ওনারা ভালো ফিডব্যাক পাচ্ছেন, কোন ফার্মগুলা ভালো করতেছে, কোন ফার্মগুলার স্টুডেন্টরা ভালো স্কিলফুল হচ্ছে, তারপরে কোন ফার্মগুলার ক্ষেত্রে গ্লোবাল কিছু ক্রাইটেরিয়া মিট আপ করা হচ্ছে, কোন ফার্মগুলাতে ফার্ম চুজের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট হলো কোন ফার্মগুলাতে আপনি এক্সামের সময় লিভ ফ্যাসিলিটি প্রপারলি পাবেন, তাই না? এটা অনেক ইম্পর্টেন্ট, আপনি নিজেও জানেন যে একটা এক্সাম ফ্যাসিলিটিটা একটা ফার্ম চুজের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। আপনার এক্সামের সময় যে বন্ধটা থাকে সেই টাইমে আপনি লেখাপড়ার ক্ষেত্রে অনেক আপনার ক্ষেত্রে উপকার হবে। তো এই ক্ষেত্রে আপনার এক্সামের সময় লিভ ফ্যাসিলিটি, তারপরে আপনি যখন ওই ফার্মে থাকবেন, ওই ফার্মে আপনার আর্টিকেলশিপ শেষ হওয়ার পরেও যদি ফার্মে থাকতে চান, সেক্ষেত্রে ওই ফার্মের জব ফেসিলিটি কেমন আছে, ফার্মটির জবে অ্যাকোমোডেট করে কিনা, তারপরে ওই ফার্মের থেকে যারা বের হয়েছে ওরা কর্পোরেটে কোন সেক্টরে কিরকম আছে, তারপরে ফার্মের কালচার কেমন, কোঅপারেটিভ কালচার কিনা, তারপরে এগুলা অবশ্যই আপনার ক্রাইটেরিয়া সিলেকশনে থাকতে হবে। এবং এগুলা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনি এই আপনার সিনিয়রদের সাথে অবভিয়াসলি কথা বলবেন, কর্পোরেট সেক্টরে যারা লিড করতেছেন ওনাদের সাথে একটু কথা বলে আপনি ক্রাইটেরিয়াগুলো ঠিক করে তারপরে ফার্ম সিলেক্ট। প্রবাবলি আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে যদি এটা থেকে আর কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। এই মানে এই কোশ্চেনটা থেকে যদি আপনার আরো স্পেসিফিক থাকে তাহলে বলতে পারেন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। তবে আমি যতগুলো ক্রাইটেরিয়া কভার করা যায় মোটামুটি আপনি তো প্রায় সবগুলোই বলে ফেলেছেন। আমি যদি এর সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা তো শুনে থাকি যে
কেপিএমজি বাংলাদেশ, ইওয়াই, একাশেমেন কো, এরকম তো এইগুলা কেন আসে বা এই এই অ্যাফিলিয়েশনগুলো এই ডেলয়েটে আছে, এই অ্যাফিলিয়েশনগুলো থাকলেই কি আসলে বাংলাদেশের জন্য খুব ভালো ফার্ম হিসেবে চিহ্নিত করা হয় নাকি অন্য কোনো ব্যাপার থাকে? যদি বলতেন যে তাহলে আমরা একটু ক্লিয়ার হতে পারতাম। আচ্ছা, এখানে আমি বলবো যে আপনাকে আগে তো আপনার বেসটা প্রপার হইতে হবে, রাইট? আমি এখানে যদি একটু ক্লিয়ার করি যে আমি ধরেন বাংলাদেশে আমি একটা ফার্ম দিয়েছি, এক্স ওয়াই জেড ফার্ম, আমি গ্লোবাল এক নাম্বার একটা ফার্মের মেম্বারশিপ নিয়েছি, এখানে কি হবে, ওরা আমার কোয়ালিটি প্রপারলি মেনটেন করতেছে কিনা, সবকিছু প্রপারলি মেনটেন হচ্ছে কিনা, অডিট গুলা ঠিক মতো হচ্ছে কিনা, লার্নিং ম্যাটেরিয়ালস আমাকে প্রোভাইড করবে, আমার এখানে কোয়ালিটি অ্যাসুরেন্স করবে, এগুলো অবশ্যই। আমি খারাপ ফার্ম হলে আমার ওই রকম বেজ না থাকলে আমার কাছে আসবে, কিন্তু অলওয়েজ ইম্পর্টেন্ট হলো আমি লোকালি কতটা ওয়েল ইকুইপ। এখন আমি ভালো, আমি ওয়েল ইকুইপ না হলেও কোনো গ্লোবাল ফার্ম আমার কাছে আসবে না, আবার আমি যদি ওয়েল ইকুইপ না হয়ে কোন একটা ফার্মের অ্যাফিলিয়েশন নেই তাও হবে না। তো এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে বাংলাদেশের মার্কেটে যে ফার্মগুলা প্লে করতেছে, যে ফার্মগুলা আছে, তো ওই ফার্মগুলা কতটা এক্সপোজ, কতটা লার্নিং ম্যাটেরিয়াল প্রোভাইড করতেছে, কতটা স্টুডেন্টদের ব্যাপারে সিরিয়াস, কতটা অডিটের ব্যাপারে সিরিয়াস। আর আপনি জানেন যে এথিক্স আমাদের প্রফেশনালদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এথিক্স মেইনটেইনিং দ্য এথিক্স। আচ্ছা, তো এই এথিক্সটা কোন ফার্ম অনেক স্ট্রংলি মেইনটেইন করে, তারপরে এই জিনিসগুলো এনশিওর করে, লোকালি এনশিওর করে, তারপরে অবশ্যই আপনার গ্লোবাল একটা এক্সপোজার আপনাকে এডিশনাল বেনিফিট দিবে। যেমন একটা কমন টার্ম আছে বিগ ফোর, ওয়ার্ল্ডের বড় চারটা ফার্মকে একসাথে বলা হয় বিগ ফোর। তো অবশ্যই এগুলা আপনাকে এডিশনাল বেনিফিট দিবে। আগে লোকাল ফার্মের দিকে ফোকাস করেন যে লোকালি এটা কতটা ওয়েল ইকুইপ, কতটা আপনাকে স্কিলফুল করতে পারবে, কতটা আপনাকে মার্কেটের জন্য প্রিপেয়ার করতে পারবে, কতটা আপনাকে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য ড্রাইভ দিতে পারবে, আপনাকে ড্রাইভ করাতে পারবে, এবং পাশাপাশি অবশ্যই গ্লোবাল অ্যাফিলিয়েশন থাকা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। আপনার জব প্লেসমেন্টের ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট, আপনার গ্লোবালি আপনি প্লেসমেন্টের ক্ষেত্রেও আপনি এটা একটা বেনিফিট পেতে পারেন। যদি আপনার কখনো মনে হয় বাইরে চলে যাব, আপনি ওখান থেকে নেটওয়ার্ক ফার্ম কোনো একটা যেতে পারেন। তারপরে আপনার গ্লোবাল ফার্ম হলে যেটা সুবিধা হয়, লোকাল আপনার মার্কেটে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে ওরাও দেখা যায় হয়তো আপনাকে একটা এক্সট্রা ভ্যালু দিবে। দিন শেষে আমি একটা কথা সবসময় ফার্স্টে বলেছি, সবসময় বলেছি স্কিল, স্কিলটা অনেক ইম্পর্টেন্ট। আপনার স্কিল থাকার পর অবশ্যই এগুলো একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। ধন্যবাদ ভাইয়া। একটা মজার কোশ্চেন আছে আসলে, যেটা আমি ব্যক্তিগতভাবে কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি খুব ডিলেমায় পড়ে যাই এই কথাটার উত্তর দিতে, সিএ পড়তে খরচাপাতি কেমন লাগে? আচ্ছা, এখন সিএ পড়তে যে খরচটা লাগে সেটা হলো আপনার প্রথমে যখন সিএ জন্য আপনি কোন একটা ফার্মে রেজিস্ট্রেশন দিলেন, আপনি ফার্মে সিলেক্টেড হলেন, তারপরে ফার্মে রেজিস্ট্রেশন যখন নেবেন তখন তো আপনার 30,000 টাকা লাগে, এটা হলো আইসিএবি তে রেজিস্ট্রেশন ফি প্লাস ফি জি, আর আপনাকে বইগুলো দিবে, এরপরে এক্সাম ফি আছে, তারপরে আপনি সার্টিফিকেট লেভেল পাস করার পর আপনি যাবেন হলো অ্যাপ্লিকেশন লেভেলে, সেটার ক্ষেত্রে আপনার প্রফেশনাল লেভেল ওইটা প্রফেশনাল সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল আর অ্যাডভান্স লেভেল। তো আপনার এখানে প্রায় যদি আপনি খুব দ্রুত পাস করেন, রেগুলার এক্সাম ফি আর বারবার না দেয়া প্রয়োজন হয়, তাহলে আপনার 170,000 এর মতো যাবে, 170,000 এর মতো যাবে এরকম। আর যদি আপনার আরো দুই একটা এক্সাম এডিশনাল রিপিট করতে হয় ঠিকমতো পাস না করে, তারপরে হয়তো আরো কয়েক হাজার টাকা ইনকাম যাবে টোটাল। আচ্ছা,
তাহলে ভাইয়া ব্যাপারটা পুরোটা আসলে আমি কত দ্রুত পাশ করতে পারছি তার উপরে নির্ভর, আমি যত কম অ্যাটেম্পটে পাশ করতে পারবো ততই টাকা খরচ কম। আবার আপনি যদি অল্প কিছু সাবজেক্ট করে অ্যাটেম্প্ট করেন সেক্ষেত্রে আপনার টাকা এফেক্ট ফেলবে না, হয়তো আপনি দুইটা সাবজেক্ট দিলেন দুইটা সাবজেক্টই পাশ করে ফেললেন। মানে মেইন কথা হলো যত দ্রুত এটা সবচেয়ে ভালো, অথবা আপনি যতগুলো অ্যাটেম্প্ট করছেন প্রত্যেকটাই সাকসেস, মানে আপনি দুইটা দিলেন দুইটাই পাস, তাহলে এক্সাম ফিটা কাজে লেগে গেল। আবার দুইটা দিলেন, কারণ আপনাকে এখানে আর একটা জিনিস, হ্যাঁ থিসিস পরে আপনার তো রেগুলার একটা অ্যানুয়াল ফি দিয়ে রাখতে হবে, তাই জি, তো সেই ক্ষেত্রে 1500 টাকা, তো সেই ক্ষেত্রে আপনি যদি যত দ্রুত পাস করেন অবশ্যই তত ভালো। সিএ পাস করতে কতদিন লাগে? আমরা তো সবার কাছ থেকে শুনি আয় রে আল্লাহ সিএ পাস করা যায় না, জীবন চলে যায়, যদি একটু সিনারিওটা বলতেন। সিএ পাস করতে আমাদের সময়ে যে ব্যারিয়ারটা ছিল এখন ওই ব্যারিয়ারটা নাই আলহামদুলিল্লাহ ভালো জি, তো ওইটা আসলে আমাদের সময় ছিল যেটা আমরা রেজিস্ট্রেশন নেওয়ার পর 10 মাস এক্সাম দিতে ব্যারিয়ার জি, তো এখন ওটা নাই মাশাআল্লাহ ভালো। তো সেই ক্ষেত্রে আপনার 1.5 বছর এখন অনেক কমে গেছে না, তিনটা সেশন তাই না, ধরেন আপনি জানুয়ারিতে রেজিস্ট্রেশন পেয়েছেন ক্লাস করলেন, জুনে পরীক্ষা দিলেন জি 6 মাস, আগস্টে রেজাল্ট দিলেন আবার পাস করলেন, ডিসেম্বরে আবার পাস করলেন, এক বছরে দুইটা লেভেল শেষ, আবার জুনে পরের বছরের জুনে আপনি পাস, 1.5 বছর। কিন্তু খুব অ্যাগ্রেসিভলি যে আবার মানে হতাশ হওয়ার কিছু নাই, তাহলে আমি যেটা বললাম মিনিমাম 1.5 বছর, আর বাকিটা আপনার সবকিছুর উপর ডিপেন্ড করে আপনি কতটা প্রপারলি টাইমটা ইউটিলাইজ করেছেন। কিন্তু আমি এখানে আপনার কমপ্লেনটা নিয়েই আমি এটার ব্যাপারে একটু ডিটেল বলি, সেটা হলো মারুফ দেখেন আপনি যেটা বলতেছেন যে ভাইয়া এই যে আল্লাহ পাস করি না, হ্যাঁ অবশ্যই আমি যেটা প্রথমে বলেছি যে আপনার তো এটা অসাধ্য না কিন্তু কষ্টসাধ্য, রাইট জি, আপনি একটা রয়্যাল ডিগ্রি অ্যাচিভ করবেন, আপনি অনেক রেসপেক্ট পাবেন, আপনি ফাইন্যান্সিয়ালিও অনেক বেনিফিটেড হবেন, আপনি কি কি স্যাক্রিফাইস করতেছেন ডিগ্রিটার জন্য তাই না, জি এক্স্যাক্টলি, আপনি কি কি স্যাক্রিফাইস করতেছেন। এখন সবসময় যে আমার স্যাক্রিফাইসের রেজাল্ট 100% আমাকে ফিডব্যাক করবে এরকম না, কিন্তু অ্যাটলিস্ট 90% তো ফিডব্যাক করে, 95% তো ফিডব্যাক করে, 99% ফিডব্যাক করে, 100% তো ফিডব্যাক করে, কখনো কখনো কিন্তু আমার যে প্রচেষ্টা সেইটার চেয়ে কিন্তু 110% বা 120% তো ফিডব্যাক আসে, আসে না, এমন হয়েছে না যে আমি একটা পরীক্ষা দিয়েছি স্কুলে বা কলেজে মানে একদম 82-83 মতো হয়েছে কিন্তু এ পাস পেয়ে গেছে, হয়েছে না, তার মানে আপনি যা যা অ্যান্সার করছিলেন ভেরি ক্লোজ জি প্রপারলি। আবার অনেক সময় হয়েছে না 100 অ্যান্সার করেছেন কিছু কিছু হয়তো ভুল ছিল, টিচারের চোখে গুলা পড়ে গেছে, টিচার গুলা থেকে নেগেটিভ মার্ক, মানে টিচারের কাছে ব্যাপারটা খুব আনইউজুয়াল লেগেছে যে কি অবস্থা কেন, তো মার্কস অনেক কাটা গিয়েছে, তো এখানে পাস করি না এই ফ্যাক্টরটার অ্যান্সার আমি এটাই বলবো যে আজ ইউর সেলফ পাস, আমি আমার নিজেকে আগে জিজ্ঞাসা করি যে এই সিএ ডিগ্রিটা অ্যাচিভ করার জন্য বা যে কোনো আমি ডক্টর হতে চাই বা আমি ইউনিভার্সিটি টিচার হতে চাই বা আমি বিসিএস ক্যাডার হতে চাই বা আমি বাইরে স্কলারশিপ পেতে চাই, আমি ফুল ব্রেড স্কলারশিপ পেতে চাই, এটা অ্যাচিভ করার জন্য আমি কি কি স্যাক্রিফাইস করেছি, আমি কতটা, আমার একটা দাওয়াত ছিল, আমার একটা সোশ্যাল হ্যাং আউট ছিল, আমার একটা কোনো একটা মুভি রিলিজ হয়েছে আমার ফ্রেন্ডরা সবাই দেখতে গিয়েছে, তারপরে আমার বাসায় সবাই বেড়াতে এসেছে, আমি ঈদের নামাজ পড়ে এসেছি আমি এখন ঘুরতে যাব, সব করবেন। আবার আমি বলবো যে পাস করায় না পাস করি না আল্লাহ কি অবস্থা, আগে আমি বলি অ্যাটলিস্ট আমার কাছে আমি যদি ক্লিয়ার থাকি যে হ্যাঁ টু দ্য এক্সটেন্ট অফ পসিবিলিটি আই ট্রাইড অল, আমি বলবো না 100% স্যাক্রিফাইস করেছেন, যেগুলো যেগুলো স্যাক্রিফাইস করে আমি একটা বেটার ক্যারিয়ার ইনসিওর করা পসিবল, আমি অতটুক
করার চেষ্টা করি, অতটুকু সেক্টরাইজ করি, এরপর না হলে আমি দেখবো ওই জায়গাগুলো আবার একটু রিভিউ করে, আবার একটু রিভিউ করব, গো ব্যাক করব যে কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, যে কারণে আমার ডট গুলো কানেক্টেড হচ্ছে না, আমি দেখি হয়তো এরপরে সলিউশন হওয়া সম্ভব। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া কোয়ালিফাই না করতে পারলে কি আমার আসলে কোনো ভ্যালু নাই, বা বিভিন্ন আমাদের যে লেভেল আছে, সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল, অ্যাডভান্স স্টেজ, সার্টিফিকেট লেভেল আছে, প্রফেশনাল লেভেল আছে, বা আমি কোর্স কমপ্লিট করে বের হয়ে গেলাম, তখন আমার মার্কেটের কি অবস্থা, এই সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন বুঝতে সুবিধা হতো। বি বেস্ট ইন ইওর ক্লাস। আপনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হন, আপনি ডক্টর হন, অথবা আপনি সেলস সেক্টরে কাজ করেন, অথবা বিজনেসম্যান হন, অথবা টিচিং এ যান, যেই কোনো প্রফেশনে যান, বি বেস্ট ইন ইউর ক্লাস। আপনি আপনার কাজে যদি বেস্ট হন, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আচ্ছা, এখন আপনি যে কোশ্চেনটা করতেছেন, এই ক্ষেত্রে আমি বলবো, আপনি চিন্তা করেন তো, একটা ক্রিকেট খেলায় যখন টিম ঘোষণা করা হয়, আমাদের এক্সট্রা প্লেয়ার থাকে না, 11 জনের পরেও আরো 3-4 জন। তো আমরা কি কখনো হতে চাই 13 প্লেয়ার বা 12 প্লেয়ার? না, ইভেন 12 প্লেয়ার হতে চাই না। আচ্ছা, 12 প্লেয়ার যে টিমে একমাত্র উইকেট কিপার, ওর কোনো টেনশন আছে? টেনশন নাই। আচ্ছা, যে টিমে একমাত্র ওপেনার, তারও তেমন কোনো টেনশন নাই? যে টিমে একমাত্র স্পিনার বা খুব ফাস্ট বোলার, তার টেনশন নাই? যে ক্যাপ্টেন হলে আর টেনশন নাই? এক্স্যাক্টলি, বি বেস্ট ইন ইওর ক্লাস। হয়তো লেগ স্পিনারের টেনশন আছে, কারণ ওই পিচ যদি পিনে না ধরে এরকম আগ থেকে সংখ্যা করা, হয়তো স্টিমার তার টেনশন আছে, হয়তো যে এই পিচে সিম অতটা কাজ করবে না, দুইটা সিমারে বেশি নিব না, তো এইরকম। এখন আমি বলবো কি, যে আপনি যেটা বলতেছেন যে সিসি করে বের হয়ে গেলাম, বা সিসি পাস না করতে পারলে ভ্যালু নাই কিনা, পাস করতে পারলে, এখন বিভিন্ন পার্টি কোয়ালিফাইড হলে, আচ্ছা বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, আপনি যদি পাস করেন, ওই পাস করাদের মধ্যে বেস্ট হতে হবে, আপনি যদি পার্টলি কোয়ালিফাইড হন, ওই পার্টলি কোয়ালিফাইডদের মধ্যে বেস্ট হতে হবে। এখন আপনাকে দেখতে হবে কোথায় কনসেন্ট্রেশন বেশি, বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বেশি নাকি পার্টলি কোয়ালিফাইড বেশি? পার্টলি কোয়ালিফাইড বলেন, অবশ্যই পার্টলি কোয়ালিফাইড, তো এখানে আপনার কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে। ওই পার্টলি কোয়ালিফাইডদের মধ্যে যদি বেস্ট হতে চান, তাহলে ওখানে আপনাকে একটু আরো কম্পিট করতে হবে। আবার কোয়ালিফাইডদের মধ্যে কম্পিটিশন আরো বেশি, কারণ কোয়ালিফাইডদের জন্য জব পজিশনও, মানে প্রত্যেকটা কোম্পানিতে তো আর শত শত কোয়ালিফাইড নিবে না। আচ্ছা, তো আপনার এখানে দেখতে হবে যে আইদার আপনাকে বেস্ট লিডার হইতে হবে, বেটার লিডার হইলে হবে না, ক্যাপ্টেন তো একটা দলে দুইজন থাকবে না, একটা ডিপার্টমেন্টে তো দুইজন হেড রাখবে না, অথবা বেস্ট টিম প্লেয়ার হইতে হবে। বেস্ট টিম প্লেয়ার না হলে আপনার একটা টিমে তো একজন ক্যাপ্টেন আর 10 জন প্লেয়ার, এর বেশি তো আর রাখবে না। আপনি যদি বেস্ট টিম প্লেয়ার হন, আপনার পজিশনটা কনফার্ম সেখানে। তো বি বেস্ট ইন ইওর পজিশন, ইন ইওর প্রফেশন। আপনি যদি পাস না করতে পারেন, এজন্য আপনার সব শেষ হয়ে গেল এমন না, কিন্তু আমি সবসময় খেয়াল করেছি কিছু কিছু প্রসপেক্টিভ সিএস স্টুডেন্ট কোশ্চেনটাই প্রথমে করে, যেটা আপনি ওনাদের হয়েই করলেন আমি বুঝতে পারছি, যে ভাইয়া সিএসসিসি হলে কিরকম জব হয়, তাই না? এরকমই তো কোশ্চেনটা অনেকেই করে না আমাদেরকে, আপনাকেও হয়তো করে, যে ভাইয়া সিসি করলে কেমন জব হবে, বা সিসি করলে কি হবে না। এখানে আমি যেটা বলবো, যে আমরা কেন আমাদের অবজেক্টিভটা ফার্স্টেই ছোট করে দেখব, তাই না? আচ্ছা, তো আমি আমার গোলটা রাখবো একদম বেস্ট, এরপর যদি কোনো কারণে ক্লিক না করে অথবা ডট গুলো কানেক্টেড না হয়, আমার সব দিকের স্কিল গুলা, সব প্রিপারেশন গুলা এমন থাকবে
যে আমি কোয়ালিফাই না করার কারণে আমি আমাকে প্রুফ করতে যেতে আর কোন জায়গায় যেতে আমার ল্যাকিংস না থাকে। এখন আমার স্কিলও কম, আমার কমিউনিকেশন স্কিলও কম, আমার প্রফেশনাল স্কিলও কম, আমার এক্সপার্টাইজও কম, আবার আমি কোয়ালিফাইও করি, সব দিক দিয়ে যদি কম থাকে তাহলে তো আমাকে ফিট হইতে দেখতেছি না আমি কোনো ওয়ে। তো আমার টার্গেট থাকতে হবে এটাই যে আমি পাস করব, খুব দ্রুত করব, আমি রয়্যাল প্রফেশন হোল্ড করব। আমি এরপরে যদি কোনো কারণে না হয় প্ল্যান বি থাকে, সি থাকে, জেড। অনেকে বলে প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি, আমি তো বলি প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি টু জেড, দ্যাট ইজ নট এ প্রবলেম, বি টু জেড। তো ভাই পরীক্ষার কথা যখন বললাম আমি একটু জানতে চাই যে আসলে পরীক্ষার ধরনটা কেমন, যে পরীক্ষাগুলো কি আসলে বেশি টাফ হয়, অথবা আমি যদি আপনাকে সবার পক্ষ হয়ে যদি অনেকে বলে থাকে যে আমি কোশ্চেনটা যদি আপনার কাছে তুলে ধরি যে আইসিএবি তো পাশ দেয় না, ব্যাপারটা আসলে কেমন, আইসিএবি আসলে পাশ দেয় না, নাকি আমরা আসলে পাশ করার মতো কোয়ালিটিফুল লেখা লিখতে পারি না বলে পাশ মার্ক পাই না? আচ্ছা আমি বলবো যে প্রফেশনাল এক্সাম গুলোর মোটামুটি পরীক্ষার ধরন একই, আপনি যে কোনো প্রফেশনাল কথাই বলেন, আপনি আইসিডব্লিউ এর কথাও বলেন, আইসিডব্লিউ যে দিয়া, তো এখানে প্রফেশনাল এক্সাম গুলোর পরীক্ষার ধরন মোটামুটি একই। সবচেয়ে মজার ব্যাপার হলো কোয়েশ্চেন গুলোর মধ্যে মেইন ফোকাস স্বাভাবিকভাবেই থাকবে কনসেপচুয়াল, আপনার যদিও থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকে সেখানে একটা কনসেপচুয়ালের একটা টাচ থাকে, ম্যাথ থাকলেও একটা কনসেপচুয়াল ডিসিশন মেকিং, যেমন ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং যারা আমরা করেছি ভার্সিটি, যেহেতু আমাদের প্রসপেক্টিভ স্টুডেন্টদের নিয়ে আয়োজনটা করা, আমরা যারা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং কোর্স করেছি ইউনিভার্সিটিতে আমাদের কি করতে হয়েছে, বা কস্ট অ্যাকাউন্টিং, আমরা অঙ্কটা করে আবার ম্যানেজারিয়াল একটা ডিসিশন দিতে হয়েছে না? সবসময় যে প্রফিট হলেই আমার এই প্রজেক্টে যাইতে হবে এমন কিন্তু না। ফর এক্সাম্পল আমার একটা ধরেন ইস্পাতের কারখানা আছে, ইস্পাত শিল্পতে, এখন আমার এই ইস্পাতের প্রোডাকশন কস্ট প্রতি কেজিতে ফর এক্সাম্পল 100 টাকা হয়। আমি একটা অ্যানালাইসিস করে দেখলাম আমি যদি বাইরের কোনো দেশ থেকে এটা ইম্পোর্ট করি আমার প্রতি কেজির কস্ট 95 টাকা হয়। আমি গভর্নমেন্টের ম্যাক্রো ইকোনমিক ডিসিশন মেকিং এর লেভেল থেকে বলছি, তখন কিন্তু আমার গভর্নমেন্ট বলবে না যে 95 টাকা বাইরে থেকে ইম্পোর্ট করলে হয় তাহলে আর প্রোডাকশন দরকার নাই বাইরে থেকে আনো। কারণ কি জানেন, কারণ হলো আমি যদি একদম ডিপেন্ডেন্ট হয়ে যাই ইম্পোর্টের উপরে কোনো কারণে, এই যে দেখেন এখন কোভিড এর কারণে ইম্পোর্ট গুলা কিন্তু ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য গুলা, এবং অলরেডি অনেকগুলো দেশ তাদের আত্মনির্ভরশীলতার উপরে এখন ফোকাস করছে যে প্রত্যেকটা সেক্টর যাতে আমাদের নির্ভরশীলতা কমে যায় এবং নিজেদের উপরে নিজেরা একটা ক্যাপাসিটি থাকে। সো এই কারণে আপনি ইচ্ছা করলেই যে সবসময় কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে একটা স্পিন অফ করে দিবেন একটা সাইট, এরকম না। সো প্রফেশনাল কোয়েশ্চেন গুলো এরকম থাকে যে আপনার সবসময় যে প্রফিট আর লস হলেই আপনি এটা স্পিন অফ করে দিবেন, বাদ দিয়ে দিবেন, এই প্রজেক্ট বাদ দিয়ে দিবেন, এরকম না, অনেক ডিসিশন মেকিং এর ইনপুট থাকে। তো সেম ভাবে প্রফেশনাল এক্সামের ক্ষেত্রে এই কোশ্চেন গুলো এরকম থাকে। এখন অনেক সময় দেখা যায় কি যে এই কোশ্চেন গুলাতে ফ্রেন্ডলিও না, আমরা তো প্রফেশনাল লেভেল আগে পড়ি নাই, তাই না? আপনি আমি যখন এই প্রফেশনে এসেছি আমরা তো আগে প্রফেশনাল লেভেলে পড়িনি, আর ভার্সিটির সাথে প্রফেশনাল লেভেল মিলালে তো প্রফেশনাল লেভেলের কোনো ইম্পর্টেন্স থাকতো না। অবশ্যই এটা একটা অনেক আলাদা একটা জিনিস, অনেক অ্যাডভান্সড একটা জিনিস, যে কারণে ভার্সিটির ডিগ্রি আর এটা কোনো নৈকট্য দেখানো ঠিক হবে না। তো এখানে যেটা করা হয় যে এখানে প্রচুর সময় দিতে হবে, কোয়েশ্চেনের মিনিংটা বুঝে বাসায় প্র্যাকটিস করতে হয়, তারপরে হলো কোয়েশ্চেনের অ্যাপ্রোচ বুঝতে হয়, অ্যাঙ্গেল বুঝতে হয়, কি চাচ্ছে। অনেক সময় আমরা কোয়েশ্চেন যেমনি আছে ওইভাবে লিখে দিলাম, এভাবে না করে যে কি চাচ্ছে, মোটিভটা কি। কারণ কি দেখেন মারুফ, যে আপনি কিন্তু একটা প্রফেশনকে হোল্ড করবেন, আপনি বিলং করবেন, রাইট? ধরেন আপনি এখন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি কি চাবেন যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আসবে যে 80% জানে 20% জানে না?
চাবেন না, কারণ কি এটা তো আপনার প্রফেশনে আরো নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে, রাইট? আপনি কি চাবেন যে কোনো একটা ডাক্তার আপনার ট্রিটমেন্ট করুক যে অ্যানাটমির 80% জানে 20% জানে না? চাবেন না, আপনি তো ডাক্তারের কাছেই যাবেন না আপনি যদি জানেন, তাই না? আচ্ছা, সেম ভাবে আপনি যখন এক্সামটা দিচ্ছেন আপনার খাতায় যদি এমন কিছু এক্সাম স্ক্রিপ্টে অ্যানসার স্ক্রিপ্টে যদি এমন কিছু চলে আসে যে আপনি কি করেছেন, আপনি ওই আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেটা করি খুব দ্রুত লিখতেছি একটা অ্যানসার জানি না আমি, কোশ্চেনটা দুই লাইন আছে, দুই লাইন কোশ্চেনটা তুলে তারপর লিখলাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এগুলো তো একটা প্রফেশনাল দিক দিতে কাজ করবে না, তাই না? ইভেন এটা আপনি যদি এই কাজটা যে কোনো একটা প্রফেশনাল এক্সামের অ্যানসার স্ক্রিপ্টে করেন এটা আপনার নেগেটিভ ইম্প্যাক্ট, আপনি যদি এখন এটা করেন আপনি কোয়ালিফাইড হওয়ার পরে কি করবেন, যে কেউ আপনার কাছে একটা অ্যাডভাইস চাইলে বা অ্যাডভাইজরি চালে বা আপনাকে কোনো একটা কাজ দিলে আপনি এরকম এরকম করে কোন রকম গোজামিল দিয়ে মিলিয়ে দিয়ে দিবেন, তো আপনি তো এখানে প্রফেশনালি এখনো ক্লিয়ার হন নাই। তো আপনাকে যখন একটা পেপার আপনি এখন বলতে পারেন যে না তাহলে লাস্ট এক্সাম একদম লাস্ট এক্সামটা কঠিন করলেই তো হয় না, সেটা কেন হবে, প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট বলেই তো আলাদা আলাদা সাবজেক্ট পাস রাখা হয়েছে। তো আপনি যদি একটা বিষয়ে কাঁচা থাকেন তারপরের বিষয়ে আপনাকে ওকে করে দেয়া হয় তাহলে আপনি তো এই বিষয়ে আর আপনার গ্রিপ থাকতেছে না, আর আপনার এখানে তো আপনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পর অবশ্যই আপনি একজন লিডার হবেন, রাইট? জি। তো আপনি যখন ক্রিকেট খেলতে নামবেন আপনি যদি না জানেন যে এখন পিচে সিম ধরবে নাকি স্পিন ধরবে তাহলে আপনার কি করতে হবে, বারবার এক একজনের থেকে হয়তো উইকেট কিপার বা ভাইস ক্যাপ্টেন এদের থেকে অ্যাডভাইস নিতে হবে, এটা কি আপনার খেলার উপরে ইম্প্যাক্ট ফেলবে না, বাজে ইম্প্যাক্ট ফেলবে না, টাইম নষ্ট হবে, অবশ্যই ডিসিশন মেকিং এর সময় নষ্ট হবে। তো আপনি যদি লিডার হন আপনার একই সাথে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও জানা থাকতে হবে, বিজনেস এন্টারপ্রেনারশিপও জানা থাকতে হবে, স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্টও জানা থাকতে হবে, অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হিসেবেও জানা থাকতে হবে, কর্পোরেট ল হিসেবেও জানা থাকতে হবে। তো আপনি যদি ওইভাবে খাতাটাকে প্রেজেন্ট না করতে পারেন, সবচেয়ে বড় কথা হলো আপনি কতটুকু জানেন, কতটুকু ওই খাতায় প্রেজেন্ট করেছেন এবং কিভাবে প্রেজেন্ট করেছেন, প্রেজেন্ট করাটাও অনেক ইম্পর্টেন্ট। আমি জানি আমি অনেক কিছু জানি, আমি বলতেও পারি কিন্তু আমি প্রেজেন্ট করতে পারি না, তাহলে কি আমি জব করতে গেলে বা আমি যখন প্র্যাকটিস করতে যাব আমি কি প্রেজেন্ট করার জন্য আরেকজন রাখবো যে আমার হয়ে পাওয়ার পয়েন্ট বানিয়ে দিবে, যে আমার হয়ে লেটার লিখে দিবে, যে আমার হয়ে রিপোর্ট লিখে দিবে, এরকম তো আমি রাখতে পারবো? ইউ হ্যাভ টু বি অল ইন অল। আপনি যখন একজন সার্জন হবেন, মেডিকেল সার্জন হবেন, আপনাকে যেমন অপারেশন করা জানতে হবে আপনি ওইদিকে এক্সপার্ট হলেন, কিন্তু মেডিকেল সার্জনের তো এগুলোও জানতে হবে কোন ওষুধের ইম্প্যাক্ট কি, তাই না? এরকম এটা খুব ইম্পর্টেন্ট। যেমন সেম ভাবে যে কোনো একটা প্রফেশনাল এক্সামে পাস করাটা একটু কষ্টসাধ্য, এটা যে কোনো প্রফেশনাল এক্সামে, এবং আমরা যদি এগুলো জানি যে আমার খাতা নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, প্রপারলি প্রেজেন্টেড থাকতে হবে, কি চাচ্ছে সেগুলো থাকতে হবে, অতিরিক্ত আলোচনা লিখে খাতা ভরতে ভরা যাবে না, যা চাচ্ছে তা দিয়ে প্রেজেন্ট করে সুন্দরভাবে দিতে হবে, এবং এই ক্ষেত্রে আপনি যে হেল্পটা সবার থেকে পাবেন যারা আসবে সিনিয়রদের সাথে যদি একটু শেয়ার করেন যে ভাইয়া দেখেন তো আমি অ্যানসারটা এইভাবে লিখছি, আমরা অনেক হেল্প পাইছি এবং আমরাও অনেক হেল্প করেছি, কেউ কখনো বলে না যে না ভাই আমি দেখতে পারবো না, খুব কোঅপারেটিভ সবাই। তারপরে আমরা যখন আমরা আইসিবিতে ক্লাস করেছি বিভিন্ন ফার্মের পার্টনার্সরা ক্লাস নিয়েছেন, ডিরেক্টররা ক্লাস নিয়েছেন, সিনিয়র ম্যানেজাররা ক্লাস নিয়েছেন, ম্যানেজাররা ক্লাস নিয়েছেন, ওনারা ইভেন এরকমও বলেছেন যে আপনার যদি কোনো অ্যানসার লিখতে সমস্যা হয়, বুঝতে সমস্যা, আমার সাথে আলোচনা করবেন, এবং এমনও আছে যে আপনি লিখে নিয়ে আসবেন আমাকে দেখাবেন আমি আপনাকে বলে দিব কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে। তো এখানে তো অনেক বড় স্কোপ আছে, আমরা এই জায়গাগুলো কাজে লাগালে আই ফার্মলি বিলিভ দ্যাট এই প্রবলেমগুলো হবে না। সেই ক্ষেত্রে যেটা বললাম আমি নিজেকে কতটুকু স্যাক্রিফাইস করেছি, আমি নিজে ঘরে কতটুকু মডেল টেস্ট দিয়েছি, আমরা তো ঠিকই এসএসসি এইচএসসি পরীক্ষার আগে মডেল টেস্ট দিই না, কোচিং সেন্টার গুলাতে যে টেস্ট পেপার খুলে মডেল টেস্ট দিই আমি, তাহলে ওইগুলোর চেয়ে প্রফেশনাল ডিগ্রি আরো কত ইম্পর্টেন্ট, কত কঠিন, সেগুলোর ক্ষেত্রে আমার মডেল টেস্ট দিতে হবে না? আমার বাসায় আমার ট্রাই করতে হবে, আমি ঘড়ি নিয়ে লিখে দেখতে হবে আমি একটা এক্সাম 3 ঘন্টায় শেষ করতে পারি নাকি, কেস স্টাডি এক্সামটা 4 ঘন্টায় শেষ করতে পারি কিনা, বারবার লিখে দেখতে হবে আমার লেখার গতি কতটুকু আছে, টাইম মতো আমি শেষ করতে পারি কিনা, কারণ একটা প্রশ্ন অর্ধেক লিখলে তো আপনি ফুল মার্কস পাবেন না, রাইট? আর আপনার কোন একটা পোর্শন আনটাচ থাকা মানে তো দুইটা জিনিস বোঝায়, হয় আপনি টাইম পান নাই অথবা আপনি এটা পারেন না,
তাই না? তো আপনি সোসাইটির একজন বেস্ট ওয়ান অফ দা বেস্ট ডিগ্রি হোল্ডার হতে যাচ্ছেন, আপনি একজন পেশাজীবী হতে যাচ্ছেন, তো আপনি পারেন না তাও ভালো না, আবার আপনি টাইম মতো টাইম ম্যানেজ করতে পারেন না এটাও ভালো না, লিখতে পারে নাই ওইটা, টাইম ম্যানেজ করতে পারেন না এটাও। আশা করি উত্তর পেয়েছেন ভাইয়া। জি অবশ্যই, থ্যাংক ইউ। বর্তমান সময়ে একটা বিষয় আর খুব বেশি শোনা যাচ্ছে বা আমরা নিজেরাও শুনতে অভ্যস্ত যে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা খুব বেশি ভালো করছে বা কিছু ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বা বিকম পাস করে আসছি তারা খুব বেশি প্রোগ্রেস করতে পারছি না, এই এই ব্যাপারটা সম্পর্কে যদি বলতে না আসলে কি পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট বা ন্যাশনাল ইউনিভার্সিটি। আমি যদি আপনাকে বলি, প্রোগ্রামের একদম শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে হইতে পারে আপনার ইচ্ছে ছিল আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, সেই চিন্তা থেকে আপনি হয়তো আপনি খুব ভালো স্টুডেন্ট, সরি আপনি খুব ভালো স্টুডেন্ট, আপনার প্রিপারেশন খুব ভালো, ইউ হ্যাভ ইনাফ কনফিডেন্ট অন ইউ, এবং আপনি ঠিক মতো পরীক্ষা দিলে আপনি ওই ভার্সিটিতে এমন আছে সবচেয়ে ভালো সাবজেক্টটাই পেতেন, ঠিক আছে? জি, তো এমনও হতে পারে যে আপনি সবচেয়ে ভালো সাবজেক্টটাই পেতেন আপনি যদি কিন্তু কোনো একটা কারণে আপনার পরীক্ষাটা খারাপ হয়েছে, হয়তো আপনার মাথা ব্যথা ছিল বা ক্যালকুলেটর নিয়ে যেতে পারেন নাই বা কোনো একটা প্রবলেম হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারেন নাই, তার মানে কি আপনি স্টুডেন্ট খারাপ? তো আপনার কোনো কারণে পরীক্ষাটা খারাপ হয়েছে, হ্যাঁ তা আপনার কোনো কারণে পরীক্ষাটা খারাপ হয়েছিল এবং যেহেতু একটা ফর্ম কিনেছিলেন কোনো কারণে হয়তো আপনি চান্স পান, অথবা দুইটা ফর্ম কিনেছিলেন কোনো কারণে চান্স পান, অথবা এক্সাম খারাপ ছিল এক্সাম খারাপ হয়েছিল আপনি চান্স পান। এখন ব্যাপারটা কি হলো, সেটা হলো আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হলেন বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। আমি ফার্স্টে মারুফ যদি আপনি বলেন তাহলে আমি এইভাবে আলোচনা করি যে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা কি ফ্যাসিলিটি পায় এই প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে, তারপরে আমরা ওইটাতে যাই যে পাবলিক ভার্সেস প্রাইভেট ভার্সেস ন্যাশনাল। জি আচ্ছা, তো আমি এখন বলবো যে পাবলিক ইউনিভার্সিটিতে আপনারা যেটা বলছেন হয়তো সাকসেস অনেক বেশি, তারপরে পাস অনেক বেশি অন্য জায়গাতে, এরকম ইস্যুটা এভাবে না দেখে আপনার দেখতে হবে যে পাবলিক ইউনিভার্সিটিতে আপনার সিলেবাসটা এমন ভাবে ডিজাইন করা, সিএর সিলেবাস আর পাবলিক ইউনিভার্সিটির সিলেবাস হয়তো অনেকটা সেম ভাবে ডিজাইন করা, তার মানে এমন না যে ও তাহলে পাবলিক ইউনিভার্সিটিতে পাস করেছে সিএ পাস করে ফেলো, কারণ সিএ তো তারও অ্যাডভান্স লেভেলের লেখাপড়া করায় আরো অ্যাডভান্স লেভেলে খাতাগুলো স্ক্রুটিনি করা হয়, কিন্তু সিলেবাস হয়তো 90% মিলে, জাস্ট ইনিশিয়াল সার্টিফিকেট লেভেলের হয়তো 90% মিলে, অ্যাপ্লিকেশন লেভেলের যেটা আপনার প্রফেশনাল লেভেল ওইটা হয়তো 30% অ্যাড করে। তো এখন এটার ক্ষেত্রে একটা কি হয়, একটা এক্সট্রা কনফিডেন্স কাজ করে, নাম্বার ওয়ান যে ও এটা তো কিছুটা পড়েছি, আচ্ছা এই টপিকটা তো আমি জানি, এখন হতে পারে এটার ইন ডেপথ আরো অ্যানালাইসিস আপনার নতুন, তো এটা আপনাকে আরো অনেক ভালোভাবে দেখতে হবে। ফার্স্ট ওয়ান কি বললাম যে হয়তো সিলেবাসটা কিছুটা ম্যাচ করে, নাম্বার টু হলো ইংলিশ কারিকুলাম। ইংলিশ কারিকুলামের ব্যাপারটা হলো আপনার যদি ইংলিশ কারিকুলাম হয় সেই ক্ষেত্রে যেহেতু সিএ প্রফেশনাল ইংলিশে আপনার অ্যান্সার লিখতে হবে, সো ওইখানে একটা প্র্যাকটিস যেহেতু আগে থেকে আছে তো ওইখান থেকে অনেকটা বেনিফিট পাওয়া যায়। আচ্ছা, তো আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের বলেন আরেকটা বেনিফিট কি, নাম্বার থ্রি হলো একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইন পজিশনিং ইউ ইন দ্য বেটার প্লেস। কেন, হ্যাঁ হতে পারে ম্যাথমেটিক্যালি পাবলিক ইউনিভার্সিটি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার রেট অনেক বেশি, তো এইটা ওদের ভিতরে একটা কনফিডেন্স হয়তো কাজ করে, কিন্তু এমন না যে পাবলিক ইউনিভার্সিটি থেকে শুধু পাস করবে অন্য কোথাও পাস করবে,
এটা আমি পাবলিক ইউনিভার্সিটি অ্যাডভান্টেজ বলে বললাম যেটা আমরা মনে করি। এখন আমি আপনাকে বলি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে সেম ইংলিশ কারিকুলাম, প্রাইভেট ইউনিভার্সিটিতেও সিলেবাস আমরি কোনো ডিফারেন্ট না। তারপরে প্রাইভেট ইউনিভার্সিটিতে যেটা ই হয় যে হ্যাঁ ওরা হয়তো চিন্তা করতে পারে যে আমরা আমাদের এখান থেকে সিএ পাস কম করে, কিন্তু আসলে ব্যাপারটা হলো যে আপনাকে বলেছি ফার্স্ট ওয়ান হলো ডেডিকেশন, সেকেন্ড ওয়ান হলো স্যাক্রিফাইস, থার্ড ওয়ান হলো ফ্যামিলির প্রতি যদি ওইরকম কিছুটা কম থাকে সেই ক্ষেত্রে হিসাবে কাজ করে। তো এখন তো প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির মধ্যে খুব একটা পার্থক্য দেখতেছেন না, কিন্তু একটা ইমপ্লাইড পার্থক্য কাজ করে যে হয়তো পাবলিক ইউনিভার্সিটির ছেলেদের খুব দ্রুত কিছু ক্যারিয়ার এস্টাবলিশ করারই থাকে, আর প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো হয়তো চিন্তা করে আমি বাইরে চলে যাব স্কলারশিপ নিয়ে যদি, তো ওইখানে যদি একটা দোটানা থাকে অনেক সময় সিএটা যেহেতু একটা একটু আপনার স্যাক্রিফাইস করতে হবে, পরিশ্রম করতেই হবে, যদি ওই স্যাক্রিফাইসটা না করে তাহলে হয়তো বাইরে চলে যাবে স্কলারশিপ নিয়ে বা কর্পোরেট সেক্টরে জব শুরু করে দিবে, কিন্তু আমি এমনিতে নলেজ বা অ্যাডভান্সমেন্ট এরকম কোনো গ্যাপ এই কারণে দেখতে চাই না যে আপনার আপনি যদি পরিশ্রম করেন তাহলে তো অবশ্যই আপনি পারবেন, তাই না? আচ্ছা, এবার ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক আগে যে প্রবলেমটা ছিল বাংলায় সিলেবাস, এখন তো বাংলা ইংলিশ দুইটাই করা হয়েছে, তাই না? তো আপনি যদি ইংলিশে পড়েন, ইংলিশে পরীক্ষা দেন, তাহলে তো আপনার একটা প্র্যাকটিস থাকতেছে। আর আরেকটা যেটা আপনি বলতে পারেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম পাস করে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হয়তো সিএ করতে আসেই কম, তো আপনার হাতে যেহেতু ডেটা নাই আপনি টোটাল পপুলেশন ডেটা নিয়ে ভাগ দিয়ে দেখতে পারেন। হ্যাঁ, আমি মানলাম কম পাস করে, হতে পারে ওই বাংলায় পরীক্ষা দিয়েছে এই জন্য হয়তো অ্যাডজাস্ট করতে একটু টাইম নেয়, হঠাৎ করে এসে ইংলিশ একটা কারিকুলামে ইংলিশ সিলেবাস ইংলিশে লিখতে, কারণ দেখেন আপনি একই সাথে চিন্তাও করবেন লিখবেনও, আপনি যদি বাংলায় চিন্তা করেন তাহলে কিন্তু লিখতে সময় লাগবে, রাইট? আপনি যদি ইংলিশে চিন্তা করেন লিখতে দ্রুত হবে, তো এই জায়গা থেকে একটা কাজ করে। আরেকটা জিনিস হলো আমরা তো এমন অনেক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট চিনি, তারপরে আমরা এমন অনেক কর্পোরেট পার্সনকে চিনি যারা ভালো ভালো কোম্পানিতে আছেন, দেশে বলেন দেশের বাইরেও আছে ভালো ভালো কোম্পানিতে, ওয়ার্ল্ড রিকগনাইজড কিছু ব্র্যান্ড কোম্পানিতে আছেন তারা জব করতেছেন, তো উনাদের তো কোনো পাস করতেও সমস্যা হয়নি, আবার ওই কমিউনিকেশন স্কিলেও সমস্যা হয়নি, তো এটা যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট সেটা হলো আমার যদি কোনো ল্যাকিংস থাকে, নাম্বার ওয়ান হলো ওগুলো প্রপারলি যথাযথ টাইমে আইডেন্টিফাই করে ফেলে, আমি যদি চোখ বন্ধ করে থাকি যেমন খরগোশ যেমন করে, খরগোশকে শিকারি যদি খরগোশকে তাড়া করে খরগোশ অনেক দৌড়াতে থাকে, যখন দৌড়ে একদম সোজা দৌড় দেয়, কিন্তু ডানে বামে করে না, সোজা দৌড় দেয়, দৌড়ে যখন আর পারে না তখন কি করে পাতার নিচে মুখ লুকিয়ে রাখে, মনে করে ও দেখতেছে না কিছু, তো শিকারি ওকে দেখতেছে। এটা না করে আমি যদি আমি যত দ্রুত আমার ল্যাকিংস গুলো আইডেন্টিফাই করে পয়েন্ট আউট করে তারপরে ওইটাকে ডিল করব, যত দ্রুত কারেক্টিভ মেজার নিব ওইটা যদি পারি তাহলে তো আমি খুব দ্রুত এটা রিকভার করতে পারবো। এই যে অনেকে ওই যে মোটিভেশনাল স্পিকার আছে উনারা অনেক সময় ওই ইউনিভার্সিটি ড্রপ আউটের উদাহরণ দেয় যে ইউনিভার্সিটি ড্রপ আউট না হলে উনি এটা হতে পারতেন না, উনি রবীন্দ্রনাথ হতে পারতেন না, বিল গেটস এর একটা মেইল অ্যাড্রেস থাকলে আজকে বিল গেটস বিল গেটস হতে পারতো না, ওইখানে চাকরি হয়ে যেত, মেইল অ্যাড্রেস না থাকার কারণে তার চাকরি হয়নি, এরপর সে বিজনেস করেছে, এরপর তার ইউনিভার্সিটির ফার্স্ট বয়কে সে তার কোম্পানিতে জব দিয়েছে। তো এগুলো মোটিভেশনাল স্পিচ, এগুলো নিয়ে আমি ফোকাস করতেছি না, কিন্তু আমার কথা হলো এগুলার দিকে না তাকিয়ে আমি যত তাড়াতাড়ি রিয়েলিটি নিয়ে চিন্তা করব যে আমার যদি কোনো ল্যাকিং সবারই থাকবে, আমারও আছে, তারও আছে, তারও আছে, আপনারও আছে, তো ল্যাকিংস গুলা আমরা যত তাড়াতাড়ি পয়েন্ট আউট করে ওইটার জন্য কারেক্টিভ মেজার নিতে পারবো, মানুষ পারে না এমন কিছু নাই, তো আমি যত তাড়াতাড়ি কারেক্টিভ মেজার নিতে পারবো তত তাড়াতাড়ি আমি জিনিসগুলো সলভ করতে পারবো, তত তাড়াতাড়ি আমি অন্যের সমান পর্যায়ে পৌঁছাতে পারবো এবং এটা দ্রুত অ্যাচিভ করতে পারবো।
জি থ্যাংক ইউ ভাইয়া। যে ব্যাপারটা বলছিলেন ভাইয়া ইংলিশ নিয়ে বলছিলেন, তাহলে কি ইংলিশে দুর্বল হলে আসলে পাস করাটা একটু টাফ? ইংলিশ যার যত ইংলিশের উপর কমান্ড ভালো সে ভালো পাস করতে পারবে, বা ভালো কমান্ড থাকলে পরে তার রাইটিং স্কিলটা ভালো হবে, তাহলে ব্যাপারটা কি ওরকমই যে ইংলিশটা খুব বেশি ভাইটাল ফ্যাক্টর হিসেবে কাজ করছে এখানে? আচ্ছা, আপনার এখানে আপনার যিনি আপনার আপনাকে ইভালুয়েট করতেছেন তিনি আপনার অ্যানসার স্ক্রিপ্ট দিয়ে ইভালুয়েট করতেছেন, রাইট? উনি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন না। আপনার ফার্মে আপনার পার্টনার আপনাকে দেখছেন, আপনার সাথে কমিউনিকেট করছেন, উনি আপনার প্রিন্সিপাল এবং উনি আপনাকে ফিটনেস সার্টিফিকেট দিচ্ছেন এক্সামে বসার জন্য। এরপর আপনি এক্সামে বসে আপনি অ্যানসার স্ক্রিপ্ট লিখে আপনার খাতাটা যিনি ইভালুয়েট করবেন তার কাছে চলে যাচ্ছেন। তার সাথে আপনার এখন কি আপনি আর কোনো কথা বলতেছেন নাকি আপনার খাতা কথা? আপনার অ্যানসার স্ক্রিপ্টটা যখন কথা বলতেছে, জি হ্যাঁ, আপনার অ্যানসার স্ক্রিপ্টটা কথা বলতে আপনাকে দেখারও এখানে কোনো সুযোগ নেই, আপনার ফেসও চেনার কোনো সুযোগ নেই। এখন আপনাকে যখন অ্যানসার স্ক্রিপ্টটা আপনার দেখতেছে, এখানে কিছু বাজিং ওয়ার্ড থাকে, বাজিং ওয়ার্ড গুলো সেগুলাই যে কোয়েশ্চেনের অ্যানসারে কিছু কিওয়ার্ড থাকে যেগুলা ওই কোয়েশ্চেনের অ্যানসারে থাকতে হয়। আবার শুধু কিওয়ার্ড গুলো লিখে দিয়ে আসলাম এমন না, সেন্টেন্সের গঠনটাও খুব প্রফেশনাল হতে হয়, একুরেট হতে হয়, প্রেজেন্টেবল হতে হয়। তো এই ক্ষেত্রে ইংলিশ রাইটিং স্কিল তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এমন ইম্পর্টেন্ট না যে আমার লেভেল সাহিত্য লেখার মতো নোভেল লেখার মতো লেভেলে থাকতে হবে। আমি যা জানি আমি তা প্রপারলি যথাযথ উপায়ে প্রফেশনালি প্রেজেন্ট করতে পারতেছি, এতটুকু হলেই আমার যথেষ্ট। সেই ক্ষেত্রে আমার বইয়ে যে ভাষাগুলো আছে সেইগুলো আমি যদি বুঝতে পারি এবং সেইগুলো যদি প্রপারলি প্রেজেন্ট করতে পারি এবং কনসেপচুয়ালি যে কোয়েশ্চেনগুলো আসে বইয়ের থেকে যে সব কোয়েশ্চেন আসবে এমন না, কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে, কেস আসবে, এগুলো আমি যত সুন্দরভাবে যথাযথভাবে রাইটিং এর স্কিলের ওয়ার্ডগুলো ইউজ করে আমি লিখতে পারি, সেই ক্ষেত্রে আমার এগুলো উপকার হবে, আমার খাতার ওয়েট বাড়াবে। এর মানে এই না যে আমি আজকে আইএলটিএস এর রাইটিং পার্ট পড়া শুরু করে দিলাম, আমি ওইখানে ডোন্ট না লিখে ডু নট লিখবো না এগুলো এগুলা পড়া শুরু করলাম, এরকম না। আপনি রেগুলার বইগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন কোনগুলা একাডেমিক ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ কিভাবে লিখতে হবে। কারণ আপনি যদি এখন ডোন্ট লিখেন DON apostrophe T, এটা অবশ্যই নন প্রফেশনাল হবে এবং এটা অবশ্যই এটা উচিত হবে না। আমাদের লিখতে হবে ডু নট, তারপরে আমাদের রাইটিং স্কিলটা ইম্পর্টেন্ট, খুব হাই লেভেলের হতে হবে না। আমরা যদি আইসিবি সাজেস্টেড অ্যান্সার গুলা দেখি, রেফারেন্স বুক গুলা দেখি, আইসিবির ম্যানুয়াল আছে এগুলা দেখি, তারপরে বিভিন্ন প্রফেশনাল এক্সামের এগুলো দেখি, তাহলেই দেখবো এগুলা অনেকটা ওই যে আপনার অনার্স বা বিবি এর যে বইগুলো আছে ওইখানে যে ল্যাঙ্গুয়েজ এগুলাই, এগুলো হলো মোস্ট প্রফিশিয়েন্ট একাডেমিক ল্যাঙ্গুয়েজ, এটা থাকলেই হয়, খুব অ্যাডভান্স লেভেলের কিছু লাগে না।